Describe about this poem. Shall I compare thee to a summer's day? It was written by William Shakespeare. William Shakespeare was a great sonnetarian poet. He wrote 154 sonnets. তিনি টোটাল 154টা সনেট লিখেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। হি রোট 154 সনেটস। সনেটস ইজ দ্য কাইন্ড অফ টু টাইপস, একটা ইটালিয়ান সনেট আর একটা হচ্ছে ইংলিশ সনেট। হেয়ার উই ক্যান বি ওয়াচড অ্যাবাউট সনেট নাম্বার 18। এভরিবডি লুক অ্যাট দ্য বোর্ড। Sonnet number 18. Today I shall describe. Which title shall I compare thee to a summer's day? এখানে মিনিংটা দেখবে, shall I compare thee, এখানে আই মিনস কি না, আই মিনস হচ্ছে দ্য পোয়েট উইলিয়াম শেক্সপিয়ার। কম্পেয়ার মিনস তুলনা, দি মিনস হেয়ার দ্য ওয়ার্ড, দি মিনস দ্য ওয়ার্ড, দি মিনস ইউ, এটা হচ্ছে পোয়েটিক ফর্ম। দি কথাটার অর্থ হচ্ছে ইউ। টু এ সামার্স ডে, টু এ সামার্স ডে, একটা গ্রীষ্মের দিনের সাথে, তাহলে আমরা মিনিংটা খেয়াল করব। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি, কবি বলছে। তাহলে তুমি বলতে কাকে বোঝাচ্ছে? এখানে আমি লিখেছি দেখো, এক নম্বরে দ্য পোয়েট ওয়াজ রাইটিং দিস পোয়েম, কবি এই কবিতাটা লিখেছেন অ্যাবাউট দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সৌন্দর্যতাকে কেন্দ্র করে, বা কবি এই কবিতাটা লিখেছে কবির বন্ধুর সৌন্দর্যতার উপর ভিত্তি করে। হুজ বিউটি, যার সৌন্দর্যতা ইজ ইমোর্টাল, অমরণশীল। তাহলে এখানে আমরা দেখো টাইটেলে ফিরে যাচ্ছি। টাইটেলের মিনিংটা কী বলছে? শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি। এখানে ইউ মিনস দ্য পোয়েটস ফ্রেন্ড, ইউ মিনসটা কি দ্য পোয়েটস ফ্রেন্ড, দ্য পোয়েটস বিলাভেড ফ্রেন্ড আমরা বলতে পারি, কবির প্রেমিক বন্ধু তাকে বলছে আমি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি না। মানে দ্য পোয়েট ওয়ান্টস টু রিটেন অ্যাবাউট দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড ইজ ইমোর্টাল ইন দিস পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে অর সনেট নাম্বার 18। তাহলে সনেট নাম্বার 18 কবি বলছেন যে আমি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি না, মানে উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধুকে বলছে যে আমি তোমার সৌন্দর্যতাটা এতটাই তোমার সৌন্দর্য রূপ যেটাকে আমি কখনোই গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি না। কেন বলছেন তিনি একথা? দ্য পোয়েট ওয়াজ ডেসক্রাইবিং, কবি বর্ণনা দিচ্ছে, দ্য পোয়েটস বিলাভেড ফ্রেন্ডস বিউটি ইজ ইমোর্টাল, ইজ পারমানেন্ট, হুইচ ক্যান নেভার বি ডেস্ট্রয়েড। বলছে তোমার সৌন্দর্যতাকে আমি কখনোই বিনষ্ট হতে দিতে পারি না, তোমার সৌন্দর্যতা তো অমরণশীল, তোমার সৌন্দর্যতা কখনো নষ্ট হয় না। আর গ্রীষ্মের দিনটা কি? দ্য সামার্স ডে ইজ টেম্পোরাল, গ্রীষ্মের দিনটা হচ্ছে কি ক্ষণস্থায়ী, টু আর থ্রি মান্থস, দ্য সামার সিজন হ্যাজ কাম অন দ্য চেস্ট অফ দ্য আর্থ অ্যান্ড দেন টু আর থ্রি মান্থস হ্যাজ টু বি পাসড অন দ্য চেস্ট অফ দ্য ওয়ার্ল্ড নাও আর দেন দিস ডিউরেশন হ্যাজ টু বি ফিনিশড ফ্রম দ্য আর্থ। মানে কি গ্রীষ্মের সময়সীমাটা 2-3 মাসের মতো থাকে, তার মানে কি তার সৌন্দর্যতাটাও 2-3 মাস থাকবে, তারপর কি হবে, আফটার 2-3 মান্থস হ্যাভ পাসড, 2-3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে দ্য সামার্স বিউটি ইজ টু বি ডিস্ট্রয়েড, গ্রীষ্মের সৌন্দর্যতা কি হবে, বিনষ্ট হয়ে যাবে। বাট কিন্তু দ্য পোয়েট হ্যাজ রিটেন অ্যাবাউট দ্য বিউটি অফ হিজ বিলাভেড ফ্রেন্ড আর্ল অফ পেমব্রোক অর আর্ল অফ সাউথহ্যাম্পটন, কবি তিনি তার বন্ধুকে বলছে তোমার সৌন্দর্যতাকে আমার কবিতার লাইনে লিপিবদ্ধ করে রাখবো, পাঠক
পাটিকারা যতদিন আমার কবিতা পড়বে ততদিন তোমার সৌন্দর্যতা আমার কবিতা লাইনের মধ্য দিয়ে তোমার সৌন্দর্যতা বেঁচে থাকবে। সো টাইম ক্যান নেভার বি স্ন্যাচড অফ ইয়োর বিউটি, বলছে সময়েরও ক্ষমতা নেই যে তোমার সৌন্দর্যতার উপর হস্তক্ষেপ করবে, তোমার সৌন্দর্যতাকে কেউ ছিনিয়ে নেবে। টাইম ইজ টু বি স্ন্যাচ অ্যাবাউট বিউটি সামার্স বিউটি, বলে সময় কিন্তু গ্রীষ্মের সৌন্দর্যতাকে ছিনিয়ে নিবে। বিকজ কারণ দ্য সামার সিজন ইজ টেম্পোরাল, দ্য সামার সিজন ইজ নট পার্মানেন্ট, গ্রীষ্মের সৌন্দর্যতা কিন্তু ক্ষণস্থায়ী নয়। আমরা একটু ডিটেলসে যাব, এই পাটটা লেখা আছে দেখবি, আমরা এখানে একটা পাঠ করব, ওরে পাঠটা হয়ে গেছে নিশ্চয়, হ্যাজ এটা অবশ্যই লিখবে প্রত্যেকে, হ্যাজ ডিসক্রাইব দ্য ডিফারেন্স বিটুইন দ্য পোয়েটস বিলাভেড ফ্রেন্ডস বিউটি and summer's beauty. তাহলে আমরা এখানে টাইটেলে কি লিখলাম, হেয়ার এখানে দ্য পোয়েট হ্যাজ ডিসক্রাইবড, কবি বর্ণনা দিয়েছেন দ্য ডিফারেন্স পার্থক্য বিটুইন দ্য পোয়েটস বিলাভেড ফ্রেন্ডস বিউটি, কবির প্রেমিক বন্ধুর সৌন্দর্যতা অ্যান্ড সামার্স বিউটি, এবং গ্রীষ্মের সৌন্দর্যতা, হুইচ আর রিটন বিলো। দ্য পোয়েটস বিলাভেড ফ্রেন্ডস বিউটি আর একটা আমরা দেখবো এখানে সামার্স বিউটি। তাহলে এখানে আমরা দুটো পার্থক্যকে দেখাবো, কার সঙ্গে কার কবি তুলনা করেছে, কবি তার বন্ধুর সৌন্দর্যতাকে এবং গ্রীষ্মের সৌন্দর্যতার মধ্যে একটা তুলনা করেছে। এক নম্বর আমরা লিখতে পারি কিভাবে, এক নম্বর আমরা লিখব হিজ বিলাভেড ফ্রেন্ডস বিউটি ইজ ইমমর্টাল অর ইটারনাল। এখানে আমরা এক নম্বরে লিখতে পারি দ্য বিউটি অফ সামার ইজ নট পার্মানেন্ট, মানে কি গ্রীষ্মের সৌন্দর্যতা হচ্ছে ক্ষণস্থায়ী, মানে যেটা নট পার্মানেন্ট, আমরা এক কথায় লিখতে পারি অর ইটস বিউটি
or its beauty is temporal. 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 তাহলে এখানে দেখো আমরা এক নম্বর পয়েন্টে লিখেছি কি হিজ বিলাভেড ফ্রেন্ডস বিউটি মানে দ্য পোয়েটস বিলাভেড ফ্রেন্ডস বিউটি ইজ ইমোর্টাল ইজ ইমোর্টাল অর ইটারনাল মানে অ্যাকচুয়ালি দ্য পোয়েটস ফ্রেন্ডস বিউটি ক্যান নেভার বি রুইন্ড ইভেন দেয়ার ওয়াজ নো পাওয়ার টু ডিস্ট্রয় অ্যাবাউট দ্য বিলাভেড ফ্রেন্ডস বিউটি অফ দ্য পোয়েট কবি বলছেন এমন কি সময়েরও ক্ষমতা নেই আমার বন্ধুর সৌন্দর্যটাকে হস্তক্ষেপ করার বা বিনষ্ট করার আর এখানে সামার্স বিউটির কথা কি বলছে দ্য বিউটি অফ সামার ইজ নট পার্মানেন্ট মানে কি গ্রীষ্মের সৌন্দর্যতা চিরস্থায়ী নয় অর ইটস বিউটি ইজ টেম্পোরাল অথবা গ্রীষ্মের সৌন্দর্যতা হচ্ছে ক্ষণস্থায়ী বোঝালো কি দু নম্বর পয়েন্ট আমরা লিখব কবিতার টেক্সটে প্রথম লাইনই আছে দেখো টাইটেলের লাইনটা আর প্রথম লাইনটা একই শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি তাহলে এটা আমি এই লাইনটা আগে মিনিংটা প্রথমেই টাইটেলে লিখেছি একই মিনিং তাহলে এখানে আই মিনস কে তাহলে শ্যাল আই কম্পেয়ার দি আমি ফার্স্ট লাইনটা লিখছি লাইন নাম্বার ওয়ান লাইন নাম্বার ওয়ানটা কি লাইন নাম্বার ওয়ানে এটা লাইন নাম্বার ওয়ানের যে এক্সপ্লানেশনটা আমি দিয়ে দিচ্ছি দেখো লাইন নাম্বার ওয়ানের এক্সপ্লানেশন লাইন নাম্বার ওয়ানের এক্সপ্লানেশনটা কি দ্য পোয়েট ডাজ নট want to compare with his beloved friend's beauty তাহলে আমি কি লিখলাম দেখো দ্য পোয়েট ডাজন্ট ওয়ান্ট টু কম্পেয়ার কবি চান না তুলনা করতে উইথ ইজ বিলাভেড ফ্রেন্ডস বিউটি কার সাথে টু এ সামার্স সামার্স ডেজ গ্রীষ্মের দিনের সৌন্দর্যতার সাথে তাহলে লাইনটার ব্যাখ্যাটা কি শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট লাইন রিপ্রেজেন্টস অ্যাকর্ডিং টু দ্য পোয়েট উইলিয়াম শেক্সপিয়ার দ্য পোয়েট ডাজন্ট ওয়ান্ট টু কম্পেয়ার উইথ হিজ বিলাভেড ফ্রেন্ডস বিউটি টু আ সামার্স ডে বিউটি বিকজ সামার্স বিউটি ইজ টেম্পোরাল আর লিখছি না আমি সামার্স বিউটি ইজ টেম্পোরাল অ্যান্ড দ্য পোয়েটস বিলাভেডস বিউটি ইজ পার্মানেন্ট ও ইমোর্টাল ও ইটারনাল এটা আমরা লিখতে পারি এরপর আমরা লাইন নাম্বার টু এতে যাব লাইন নাম্বার টু এর যে এক্সপ্লানেশনটা লাইন নাম্বার টু এর এক্সপ্লানেশন লাইন নাম্বার টু এর এক্সপ্লানেশন দাও আর্ট আমি আগে ওয়ার্ড মিনিংগুলো লিখছি দেখো তারপর ব্যাখ্যাটাতে যাচ্ছি দাও আর্ট এখানে দাও বলতে তুমি এখানে ইউ দাও বলতে তুমি ইউ কাকে বলছে ওই আর্ল অফ পেমব্রোককে বলছে কবির বন্ধু আর্ল অফ পেমব্রোক আর্ল অফ পেমব্রোক অর আর্ল অফ সাউথ ছেলে বন্ধু মেয়ে নয় তোমাদের মতো অ্যাম্পটন ক্লিয়ার আর্ল অফ পেমব্রোক অর আর্ল অফ সাউথ অ্যাম্পটন
তাহলে এখানে দাও বলতে ইউ কে বাজাচ্ছে, ইউ মিন্স আছে তুমি, আর্ল অফ পেমব্রোক অর আর্ল অফ সাউথ অ্যাম্পটন, সরি আর্ল অফ সাউথ অ্যাম্পটন। তাহলে দাও তুমি আট, আট বলতে আট মিন্স হচ্ছে আর, আসছে এখানটা সময় নিচেটা না বাজাচ্ছে, আট মিন্স হচ্ছে আর। এই আর্ট শব্দটা কি আমরা যেমন আগেও বলেছি, যেমন মেডিকেল সায়েন্সে বিভিন্ন রকম টার্ম থাকে ওষুধ লেখার ক্ষেত্রে, সেরকম কবিতাও লেখার ক্ষেত্রে কিছু কবিতার টার্ম থাকে, সেগুলোকে আমরা কি বলি ফোয়েটিক ফর্মস। তাহলে এখানে আর্টটা হচ্ছে ফোয়েটিক ফর্মস, ফোয়েটিক ফর্মস। তাহলে আর্ট মিন্স আর, ফোয়েটিক ফর্মস মানে আর হয়। তাহলে দাও আট তুমি হও মোর লাভলি, অনেক বেশি সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট অনেক বেশি শান্ত বা সমাহিত, মো মানে কি অনেক বেশি, টেম্পারেট 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 কথার অর্থ হচ্ছে কাম অ্যান্ড কোয়াইট, শান্ত ধীর বা স্থির স্টেডি। নিজেরা লেখা হয়ে গেছে উপরটা উপরটা, মোর টেম্পা টেম্পারেট অনেক বেশি শান্ত বা সমাহিত, কাম অ্যান্ড কোয়াইট, কাম অ্যান্ড কোয়াইট শান্ত বা সমাহিত, শান্ত বা সমাহিত, শান্ত বা সমাহিত। কবিতার লাইনগুলো কেটে কেটে মিনিংগুলো করবে, এ থেকে এক্ষেত্রে দুটো উপকার হবে, একটা হচ্ছে ওই জন্য এগুলো বোর্ডে লিখবে যে ঠুটো জগন্নাথের মতন বসে থাকবে, হাত কাটা জগন্নাথের মতন, পরীক্ষাতেও হাত হাতটা কেটে তার বসে থাকবে। এমসিকিউ কথাটা অর্থ হচ্ছে এমসিকিউ আর এসইকিউ এর ক্ষেত্রে দুটো প্লাস পয়েন্ট থাকবে। হ্যাঁ যে লিখে কী হবে, এখানে তো আমি গল্প শুনতে আসছি, গল্প নয় এটা রিয়েলিটি। এমসিকিউ অ্যান্ড এসইকিউ এর ক্ষেত্রে মোস্ট, এমনকি যেগুলো আমরা বর্ড নোট লেখার সময়তে আর কি, বর্ড নোটে বেশিরভাগই এখন কিন্তু বিশেষ করে টুয়েলভে সবই পার্ট পার্ট প্রশ্ন পড়ে, দুই প্লাস দুই, সব এই মডেলে প্রশ্ন বেশি থাকে, দুই প্লাস দুই প্লাস দুই, সেক্ষেত্রে এই প্রত্যেকটা জায়গায় ব্যাখ্যাগুলো অধিক গুরুত্বপূর্ণ, এবং এইগুলো যদি গুরুত্বপূর্ণ আকারে লিখো বা শুনে থাকো ও ক্ষেত্রে তুমি জানো যে আমি 50% রেডি হয়ে গেলাম ফর দ্য এক্সাম। কিন্তু যদি ভাবো যে স্যার গল্প করতে এসছে, তাহলে পরীক্ষায় আমার কিছু যায় আসে না, আমি আমার দায়িত্ব পালন করছি অ্যাজ এ টিচার হিসাবে। দেখো মোর টেম্পারেট, টেম্পারেট কথার অর্থ হচ্ছে কাম অ্যান্ড কোয়াইট, শান্ত বা সমাহিত, বুঝলে তো? তাহলে আরেকবার আমি লাইনের মিনিংটা ক্লিয়ার করছি, দাও তুমি আর্ট হও মোর লাভলি অনেক বেশি সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট অনেক বেশি সমাহিত বা শান্ত। তাহলে এখানে কাম অ্যান্ড কোয়াইট আমরা লিখতে পেরেছি, অথবা আমরা এখানে স্টেডিও লিখতে পারি, স্টেডি স্টেডি স্টেডিও আমরা লিখতে পারি। তাহলে দ্য পোয়েট ওয়াজ ডেসক্রাইবিং, এবারে ব্যাখ্যাটা আমরা লিখছি লাইন নাম্বার টু এর ব্যাখ্যা, আমরা লিখছি লাইন নাম্বার টু এর ব্যাখ্যা, দ্য পোয়েট ডেসক্রাইবিং, দ্য পোয়েট ওয়াজ ডেসক্রাইবিং, দ্য পোয়েট ওয়াজ ডেসক্রাইবিং টু হিজ ফ্যান, টু হিজ ফ্যান দ্যাট হি ইজ কাম অ্যান্ড কোয়াইট দ্যান সামার্স। তাহলে আমি ব্যাখ্যাটা কি লিখলাম, লাইন নাম্বার টু এর ব্যাখ্যাটা, দ্য পোয়েট ওয়াজ ডেসক্রাইবিং, কবি বর্ণনা দিয়েছে টু হিজ ফ্রেন্ড তার বন্ধুকে, দ্যাট হিজ কাম কোয়াইট সে শান্ত এবং সমাহিত, দেন সামার্স ডে গ্রীষ্মের দিনের চেয়ে। হোয়াই ডিড দ্য স্পিকার রিমার্ক সো লাইন নাম্বার টু, কবি কেন এই দু নম্বর লাইনে এই ধরনের মন্তব্য করেছেন, বিকজ কারণ ইন সামার সিজন রাফ উইন্ডস ভায়োলেন্ট উইন্ডস
comes or makes on the chest of the earth. গ্রীষ্মকালে কি হয়, গ্রীষ্মকাল সবসময় ঠান্ডা থাকে না, চুপচাপ থাকে না, এই দেখবে বিকেল বেলায় যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, কাল বৈশাখ দুম করে এসে গেল, মানে কি নিম এসে ধ্বংস করে চলে যাবে, তার মানে কি শান্ত বা সময় তো নয়। তাহলে কি এন সামার সিজন, এন সামার সিজন গ্রীষ্ম ঋতুতে আফটার সামটাইমস ভায়োলেন্ট উইন্ডস কামস অ্যান্ড মেক্স রুইন্ড এভরিথিং হুইচ হ্যাভ রিমেইনড অন দ্য চেস্ট অফ দ্য আর্থ। সো দ্য পোয়েট থিংস হিমসেলফ দ্যাট হিজ ফ্রেন্ডস বিউটি অ্যান্ড হিজ বিহেভিয়ার ইজ কাম অ্যান্ড কোয়াইট দ্যান সামার্স ডে। ইটস এ ক্লিয়ার মিনিং অফ লাইন নাম্বার টু। নেক্সট লাইন সময় একটু পজ করে জল। লাইন নাম্বার থ্রি রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। এখানে রাফ কথার অর্থ হচ্ছে কি, রাফ কথার অর্থ হচ্ছে ভায়োলেন্ট, বাংলা মিনিংটা কি হিংস্র। রাফ কথার অর্থ হচ্ছে ভায়োলেন্ট মানে হিংস্র। তাহলে হেয়ার দ্য ওয়ার্ড রাফ ফাইন্ডস আউট ভায়োলেন্স। উইন্ডস মিন্স আমরা জানি বাতাস, বাতাস। ডু শেক, শেক কথার অর্থ হচ্ছে এখানে নাড়ানো, শেক কথার অর্থ হচ্ছে এখানে নাড়ানো। দ্য ডার্লিং, এই মিনিংটা তোমাদেরকে বলতে হবে না, তোমরা জানো। ডার্লিং কথার অর্থ হচ্ছে ফেভারিট, অথবা আমরা লিখতে পারি ফন্ড, ফন্ড প্রিয়। বার্ডস কথার অর্থ কি এখানে, বার্ডস কথার অর্থ হচ্ছে ফুলের কলি, ফুলের কলি, ফুলের কলি। আর বছর একটা স্টুডেন্টকে মে মান্থ আর কি, মানে একটা টাইমটাকে বোঝাচ্ছে, ডিউরেশনটাকে বোঝাচ্ছে। সুমন স্টার্ট, ডিউরেশনটাকে বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো রাফ কথার অর্থ হচ্ছে ভায়োলেন্ট, হিংস্র। হেয়ার দ্য উইন্ডস ফাইন্ডস আউট এয়া বাতাস। হেয়ার দ্য ওয়ার্ড সেক্স মুভ মানে নাড়ানো বা ঝাঁকিয়ে দেয়। ডার্লিংস, ডার্লিংস ফেভারিট অফ হন্ট। ডার্লিংস কথার অর্থ হচ্ছে কি প্রিয়। বার্ডস কথার অর্থ হচ্ছে ফুলের কলি। অফ মে, মে কথার অর্থ হচ্ছে মে মান্থ। মানে অ্যাকচুয়ালি দ্য পোয়েট ওয়াজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড টু দ্য রিডার্স অ্যাবাউট দ্য ডিউরেশনস অফ টাইম দ্যাট ক্যান বি ফোকাসড ইন দিস পোয়েম। অ্যাকচুয়ালি দ্য পোয়েট ওয়াজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড টু দ্য রিডার্স দ্য ডিউরেশনস অফ সামার সিজন ইজ টেম্পোরাল, সো দ্য পোয়েট ওয়াজ মেনশন অ্যাবাউট দ্য মান্থ অফ মে। কবি কেন মে মাসটা উল্লেখ করেছে, অ্যাকচুয়ালি দ্য পোয়েট ওয়াজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড টু দ্য রিডার্স দ্যাট দ্য ডিউরেশনস অফ সামার ইজ ইন ভেরি নাট সেল, সো মেনশনিং ইন দ্য মান্থ অফ মে ইট ক্যান বি ফোকাসড থ্রু দিস ডিউরেশনস অফ টাইম। দেখো লাইন নাম্বার থ্রি রিপ্রেজেন্টস রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, মানে হিংস্র বাতাস ডু শেক ঝাঁকিয়ে দেয় দ্য ডার্লিং প্রিয়তম বার্ডস অফ মে, মে মাসের ফুলের কলিগুলোকে। তাহলে কবি বোঝাতে চাইছে যে গ্রীষ্মকালের সৌন্দর্যতা স্থায়ী থাকে না। দ্য পোয়েট ওয়াজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড টু দ্য রিডার্স দ্যাট দ্য সামার্স বিউটি উইল নেভার রিমেন স্টেডি অর পারমানেন্ট। কবি বোঝাতে চাইছেন পাঠক পাঠিকাদেরকে যে গ্রীষ্মের সৌন্দর্যতা একসময় সবসময় চিরস্থায়ী থাকে না। মানে দেখবে এই সুন্দর ঝলমলে রোদ দিয়েছে, সূর্য পৃথিবীকে আলোকিত করেছে,
আবার এক্ষুনি দেখবে কালবৈশাখী ঝড়ে দুম করেছে, অন্ধকার করে চলে গেল। সেই জন্য বলছে আফটার সাম টাইম দ্য ভায়োলেন্ট উইন্ডস কামস অন দ্য চেস্ট অফ দ্য আর্থ অ্যান্ড নাও আর দেন এভরিথিং হ্যাজ টু বি স্পয়েলড অর ডিস্ট্রয়েড বাই দিস স্ট্রাইকিং অফ ভায়োলেন্ট উইন্ডস। হিংস্র বাতাসের আঘাতের কারণে নিমেষে সব কিছু ধ্বংস করে চলে যায়। ইভেন দ্য ফেভারিট বার্ডস অফ মে, এমনকি মে মাসের প্রিয়তম ফুলের কলিগুলোকেও ওয়াজ টু বি রুইন, ওয়াজ টু বি ডিস্ট্রয়েড, ওয়াজ টু বি ডিভাস্টেটেড, ওয়াজ টু বি ডিকেড, সিমিলার মিনিং বাই দ্য ভায়োলেন্ট উইন্ড। ক্লিয়ার? ইন সামার সিজন দ্য ফেভারিট বার্ডস অফ মে, মেয়ের ফুলের প্রিয়তম মেয়ের ফুলের কলিগুলো ওয়াজ বা মে ডিস্ট্রয় লিখতে পারি, মে রুইন অথবা ডিকে বাই স্ট্রাইকিং অফ ভায়োলেন্ট উইন্ড। সো Summer's beauty is not permanent. And summer lives, line number four, and summer lives. গ্রীষ্মের স্থায়িত্বতা, এখানে লিজ কথার অর্থ হচ্ছে স্থায়িত্বতা, ডিউরেশন। লিজ কথার অর্থ হচ্ছে স্থায়িত্বতা, ডিউরেশন, স্থায়িত্বতা। হ্যাট কথার অর্থ কি? এখানে হ্যাট কথার অর্থ হচ্ছে হ্যাজ, পোয়েটিক ফর্ম, এটাও পোয়েটিক ফর্ম। হ্যাট কথার অর্থ হচ্ছে পোয়েটিক ফর্ম। এটাও প্রশ্ন পড়ে যে হোয়াট ইজ মিন বাই দ্য ওয়ার্ড লিজ, এমসিকিউ প্রশ্ন দেয়, তাহলে লিজটা কী হবে? এক নম্বরে দিল তোমাকে ডিউরেশন, এরকমভাবে দিয়ে দিবে, এক নম্বরে ডিউরেশন, লিজ কথার থেকে এমসিকিউ দেয়, ডিউরেশন, এতে বিয়েতে টাইম, এইভাবে অপশান দিয়ে দেয়, কিন্তু অ্যান্সারটা হবে ডিউরেশন। তাহলে হিয়ার দ্য ওয়ার্ড লিজ পয়েন্টস আউট ডিউরেশন। তাহলে সামার লিজ এবং গ্রীষ্মের স্থায়িত্বতা, হ্যাট আছে, অল টু শর্ট ডেট, খুবই সংক্ষিপ্ত সময়। ওই যে আগেই বলেছিলাম আমি যে সামার সিজন হ্যাজ কাম টু আর থ্রি মান্থস মেয়ারলি অন দ্য আর্থ, পৃথিবীর বুকে গ্রীষ্ম ঋতু 2-3 মাস আসে। আফটার পাসিং 2-3 মান্থস অন দ্য আর্থ অ্যান্ড দেন দ্য সামার সিজন হ্যাজ টেকেন অফ ইটস প্যারাল ফ্রম দ্য আর্থ, সো ইটস ডিউরেশন ইজ টেম্পোরাল। সো দ্য পোয়েট ওয়াজ ডিসক্রাইবিং দ্যাট His beloved friend's beauty will never be compared with the summer's day. That's the end of all today. গ্রীষ্মের স্থায়িত্বতার হ্যাত আছে, অল টু শর্ট ডেট, খুবই সংক্ষিপ্ত সময়। তাহলে গ্রীষ্মের আছে খুবই সংক্ষিপ্ত সময়, বা এটাও তুমি ঘুরিয়ে লিখতে পারো গ্রীষ্ম আসে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য। ঠিক আছে, বাংলা মিনিংটা কি বললাম? গ্রীষ্ম আসে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য। এবার আমি ব্যাখ্যাটা লিখছি, এক্সপ্লানেশন, এটা এক্সাম্পল নয়, এটা কিন্তু এক্সপ্লানেশন, আমি
পিটা দরকার হলে দিয়ে দিচ্ছে এখানে এক্সপ্লানেশন অ্যাকর্ডিং টু দ্য পোয়েট অ্যাকর্ডিং টু দ্য পোয়েট কবির মতানুসারে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট কবির মতানুসারে উইলিয়াম শেক্সপিয়ার সামার সিজন কামস ফর টু অর থ্রি মান্থস অন আর্থ সো ইটস ডিউরেশন ইজ শর্ট সো দ্য পোয়েট ডাজন্ট ওয়ান্ট টু কম্পেয়ার সামার্স ডে উইথ হিজ ফ্রেন্ডস সামার্স বিউটিও এখানটা লিখতে পারো সামার্স বিউটিও লিখতে পারো এখানটাকে উইথ হিজ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট উইলিয়াম শেক্সপিয়ার সামার্স সিজন কামস for 2 or 3 months on the earth, so its duration is very short. So the poet doesn't want to compare summer's day with his friend's beauty. তাহলে কি বলছে কবির মতানুসারে কবি উইলিয়াম শেক্সপিয়ারের মতানুসারে সামার সিজন কামস গ্রীষ্ম ঋতু আসে ফর 2 or 3 months 2 থেকে 3 মাসের জন্য অন দ্য আর্থ এই পৃথিবীতে সো ইটস ডিউরেশন সুতরাং এর স্থায়িত্বতা ইজ হয় ভেরি শর্ট খুবই সংক্ষিপ্ত সো দ্য পোয়েট সুতরাং কবি ডাজন্ট ওয়ান্ট কবি চান না টু কম্পেয়ার তুলনা করতে সামার্স ডে এই গ্রীষ্মের দিনকে উইথ ইজ ফ্রেন্ডস বিউটি কবির বন্ধুর সৌন্দর্যতার সাথে